ডিয়ার ভিউয়ার্স, আমি ডাক্তার মোহাম্মদ জালাল আব্দিন আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে কথা বলবো যে আমরা যখন একটা মেডিসিন কিনে নিয়ে আসি এক্সপায়ারি ডেট, হ্যাঁ ডেট থাকা, তখন ওই মেডিসিনটা আমরা কোন দিক থেকে খাবো সেটা গুরুত্বপূর্ণ। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি একটা মেডিসিনের এক্সপায়ারি ডেটের শুরুর দিক থেকে খাবেন না উপর দিক থেকে, কোন দিক থেকে খাওয়া উচিত সেই বিষয়টি নিয়ে কথা বলবো। সো আমার ভিডিওটি দেখতেই থাকুন। যে একটা মেডিসিনের এই সাপোজ ধরেন এদিকে ডেট লেখা আছে, আমি এই ওষুধটা কোন দিক থেকে খাওয়া শুরু করবো, আমি কি নিচের দিক থেকে খাবো নাকি উপর দিক থেকে খেয়ে আসবো। যেমন এখানে পাঁচটা ওষুধ আছে, সাপোজ এই নিচের দিকে ডেট লেখা আছে, আপনি কোন দিক থেকে খাবো, এদিক থেকে খাবো না এদিক থেকে খেয়ে আসবো। হ্যাঁ, এখন এটার ইম্পর্টেন্ট হলো যে আপনি বড় করে এই ওষুধটা আজকে লিখে দিচ্ছে, আজকে একটা ওষুধ আপনি খাইলেন, সাপোজ এই এই একটা ওষুধ খাইলেন, এই আর একটা ওষুধ মনে করেন আগামীকাল খাইলেন, খাওয়ার পরে খাইলেন, খাওয়া হলো। এখন মনে করেন যে আরেকটা ওষুধ আপনি তিন নম্বর দিন খাইলেন, খাওয়ার পরে এই তিনটা, এখন তিন নম্বর দিন খাওয়ার পরে মনে হলো যে আপনার এই ওষুধ আর প্রয়োজন নাই, ডক্টর চেঞ্জ করে দিয়েছে কথার কথা। যদি ডক্টর যদি চেঞ্জ করে দেয় তাহলে কি হবে, এই ওষুধটা আপনি দোকানে নিয়ে গেলে কিন্তু আপনার দোকানদার ফেরত নেবে, কেননা এই খেয়াল করে দেখেন যে এইভাবে কেটে, হ্যাঁ এইভাবে কেটে কিন্তু এটা বিক্রি করা সম্ভব, কিন্তু যদি বিক্রি করা কি এটা সম্ভব, এর মানে যে বাকি যে ওষুধগুলো রয়ে গেলো এখানে কিন্তু ডেট দেখা সম্ভব। কিন্তু আপনি যদি এইভাবে না কিনে, যদি আপনি মনে করেন যে এই এক্সপায়ারি ডেট আছে, এদিক থেকে একটা ওষুধ খাইলেন, এরপরের দিন আবার আরেকটা ওষুধ এদিক থেকে খাওয়া হলো, সাপোজ হ্যাঁ খাওয়া হলো, এরপর তিন নম্বর দিন আরেকটা ওষুধ খাওয়া হলো। এখন যদি কোনো কারণে এই ওষুধটা চেঞ্জ করতে হয়, যদি ডক্টর চেঞ্জ করে, তাহলে সাপোজ আপনি ধরেন যে এদিক থেকে কাটলাম, হ্যাঁ দোকানদার কিন্তু এইভাবে কেটে বিক্রি করবে, তাহলে কী হবে যে আপনি এটা এটা কিন্তু একটা ভুল সিদ্ধান্ত, যে এটা কাটার পরে কী হলো দেখেন ফেলে দিলাম, এখন কিন্তু কোনো এক্সপায়ারি ডেট কি নেই। সো ডিয়ার ভিউয়ার্স, এটা ইম্পর্টেন্ট যে আপনি একটা ওষুধ খোলার পরে আপনি কোন দিক থেকে খাবেন। আমার পরামর্শ হলো যে একটা ওষুধ, যে কোনো একটা ওষুধ আপনি ধরেন এটা নিলেন, এই ওষুধটা এক্সপায়ারি ডেট কোন দিকে, এই দিকে, তাহলে আপনি এদিক থেকে খাবেন না, আপনি খাবেন এদিক থেকে। কেননা আপনি যদি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ওষুধ খাওয়ার পরে যদি আপনাকে কোনো কারণে এই ওষুধটা চেঞ্জ করতে হয় দোকানে গিয়ে, তাহলে দোকানদার কেটে তখন কিন্তু বিক্রি করতে হবে, কারণ এই পাশে ডেট রয়ে গেছে। আপনি এদিক থেকে খাওয়া শুরু করেন তাহলে এদিকে কেটে ফেলে দিলে এই পাশে কিন্তু ডেট থাকবে না, তখন কিন্তু ওষুধটা নেবেন না।